সিড, সি পেজ নাম্বার 202। তো সিডস সম্বন্ধে কিন্তু তোমরা আগে ছোটোবেলায় জেনেছো যে সিড কী জিনিস, বীজ কী জিনিস, বীজ থেকে নতুন গাছ তৈরি হয়। তো বিভিন্ন ধরনের যে বীজগুলো আমরা এখানে বইতে দেখতে পাচ্ছি, যেমন প্যাডি, তারপরে হচ্ছে রেড লেন্টিল, ব্ল্যাক গ্রাম অর্থাৎ ছোলা, ব্ল্যাক পেপার মানে হচ্ছে কালো মরিচ, এরমভাবে প্রচুর তোমরা কিন্তু দেখেছ। সো একটা বীজের ভিতরে কী থাকে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তোমাদের কাছে যদি ছোলা থাকে তাহলে ছোলাটাকে তুমি ভাঙতে পারবে দুই ভাগে, ঠিক আছে? ছোলার একটা তো খোসা থাকে, প্রত্যেকে দেখেছ, এবং সেটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে ওটা কিন্তু দুটো পার্টে ভেঙে যায়। এই দুটো পার্টকে বলা হয় কটিলেডন্স। কি বলা হয়? কটিলেডন্স। এবং মনে রাখবে সব বীজের কিন্তু দুটো পার্ট থাকে না, কোনো কোনো বীজ এমনও থাকে, যেমন ধরো তোমরা ভুট্টা খাও না, ভুট্টা দেখবে তুমি যতই চেষ্টা করো উপরে খোসা ছাড়িয়ে, তাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় না, ভুট্টার কিন্তু কোনো দুটো পার্ট থাকে না। সো ওটাতে একটাই কটিলেডন আছে। কি আছে? একটাই কটিলেডন আছে। দেখি পরের পাতায় এই বিষয়ে আমরা কি জানতে পারছি। তো সিডের ব্যাপারে কি কি ইনফরমেশন পেলে, আমার কাছ থেকে যেটুকু পেলে সেখান থেকে বলি। সব থেকে বাইরে হচ্ছে সিড কোট, তার কালার গ্রিন বা ইয়েলো, ডিপেন্ড করছে তার বয়সের উপর। কটা লেয়ার্স? দুটো। তাদের যে লেয়ার্সগুলোর নাম কি? টেস্টা অ্যান্ড টেগমেন। আমি এটা ছবি অবশ্যই তোমাদেরকে একটা পাঠাচ্ছি, টেস্টা আর টেগমেন। তারপর হচ্ছে হোয়াট ক্যান বি দেয়ার ফাংশন, তাদের ফাংশন হচ্ছে প্রোটেক্ট করা। কাকে? সিডের ভিতরে যে বাচ্চা প্ল্যান্টটা আছে তাকে। ইজ দেয়ার এনি মার্ক অর পেয়ার অন ইট? কোনো মার্ক আছে? অবশ্যই আছে। মার্কের নাম হচ্ছে হিলিয়াম, আর যে ফুটোটা আছে তার নাম হচ্ছে মাইক্রোপাইল। তাদের ফাংশন কি? মাইক্রোপাইল থেকে র্যাডিকালটা বেরিয়ে আসে যখন নতুন করে গাছ উৎপন্ন হবে। ইন্টারনাল পার্টে কি আছে? কার্নাল আছে। কার্নাল মানে খোসাটা সরানোর পর যে পার্টটা। ছোলার ক্ষেত্রে যদি তাকে চাপ দাও দুই ভাগে ভেঙে যাবে। প্রত্যেকটা পার্টের নাম কি? কটিলেডন। এরা কি জোড়া থাকে? হ্যাঁ, একটা ছোট্ট হিঞ্জ মানে একটা ছোট্ট আটকানো জায়গা থাকে, সেই আটকানো জায়গাটার নাম হচ্ছে টাইগেলাম বা টিগেলাম, যাই তোমরা বলো না কেন। এই রিজনগুলোকে, হোয়াট ডু ইউ কল দ্য রিজনস অ্যাবভ অ্যান্ড বিলো দিস পার্ট, অর্থাৎ এই আটকানো জায়গাকার উপরে আর নিচে কি আছে? উপরে রয়েছে প্রিমিউল, নিচে রয়েছে র্যাডিকাল। যে র্যাডিকালটা কোথা থেকে বেরোয়? মাইক্রোপাইল থেকে বেরোয়। কি কাজ? হোয়াট ডু উই কল দ্য মিডল পোর্শন অফ দিস পার্ট ওয়ে পার্টস অফ সিডস আর অ্যাটাচ? নোডাল জোন। নোডাল জোন হচ্ছে যেখানে সিডসগুলো, পার্টগুলো অ্যাট্যাচড আছে। নেমস অফ আপার জোন অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য নোডাল জোন। আপার পার্টটাকে বলা হয় এপিকোটাইল, লোয়ার পার্ট হচ্ছে হাইপোকোটাইল। সো এইবার আমাদের সময় চলে এসে সব পার্টগুলোকে আমরা একটা ছবিতে দেখে নেব। সো হেয়ার ইউ ক্যান সি দ্য ডিফারেন্ট পার্টস লাইক টেগমেন, টেস্টা, ওকে, এপিকোটাইল, কটিলেডন, হাইপোকোটাইল, র্যাডিকাল, প্রিমিউল উইথ টু রুডিমেন্টারি লিভস, যেগুলো আমরা অলরেডি লাস্ট পার্টে পড়লাম। এছাড়াও হিলামটা এখানে দেখানো নেই, সেটা আমরা পরের ছবিতে দেখে নিচ্ছি। এ দেখো হিলাম। হ্যাঁ, যদি একটা সিডকে সাইডে দেখো, ডাইকটিলেডনের সিডকে, তাহলে সেটা দেখতে এরকম লাগবে। এবং হিলামটা কেমন, মাইক্রোপাইলটা কেমন সেটা দেখতে পাচ্ছ। হিলাম কিন্তু একটা স্পটের মতন, আর মাইক্রোপাইল একটা ফুটো যেখান দিয়ে গ্যাস এক্সচেঞ্জটা হয়। এবং পরের ছবিতে আমরা দেখে নিই, যেটা আমরা পড়লাম যে টিগেলাম, সেটা কিন্তু এপিকোটাইল হাইপোকোটাইল একসঙ্গে মিশিয়ে যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে টিগেলাম। তো নেক্সট আমরা চলে যাব আমাদের, যেটা প্রত্যেকটা পার্টের এরকম একটা দুটো কটিলেডন আছে যে সব সিডসে, তাদের প্রত্যেকটা পার্টের ইউটিলিটি কী সেটা এবার আমরা দেখে নেব। তো তোমাদের বইতেও চাওয়া হয়েছে, এখানে কিন্তু অনেক কটা দেওয়া আছে যেগুলো তোমাদের বইতে চাওয়া নেই, তা সত্ত্বেও দেওয়া আছে। সো তোমরা সব কটাই নিজের খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে? নেক্সট আমরা কিন্তু এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে মনোকটিলেডনাস সিড, অর্থাৎ যাদের একটাই কটিলেডন থাকে তাদের ক্ষেত্রে কী ঘটে বা কীরকম স্ট্রাকচারটা হয়। ফ্রম ওয়ের ডাজ দ্য সিড ডিভেলপ, ফ্রম উইচ পার্ট অফ দ্য ফ্লাওয়ার? এইটা আমি তোমাদের 206 পেজ পড়াচ্ছি। তোমাদের আগে থেকেই বলে দিই যে সিড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি গাইনোশিয়াম যখন পড়ছিলাম, আমরা পড়েছিলাম যে ওভিউলসগুলো থেকে সিড ফর্ম হয় আর ওভারিটা হয় ফ্রুট, ঠিক আছে? তাহলে আমরা অত ডিটেলসে কিন্তু এখানে যাচ্ছি না। ওভিউল, গাইনোশিয়াম, নাও কম্পেয়ার বোথ সাইডস বলা হয়েছে, বাট আই এম টেলিং ইউ ডিরেক্টলি, ওকে? নাও উই উইল মুভ অন টু অ্যানাদার ডিফারেন্ট টাইপ অফ সিড উইচ হ্যাজ ওনলি ওয়ান কটিলেডন, দ্যাট ইজ দ্য মেজ সিড।
আমি তোমাদের বলেছিলাম যে মেজ সিডটা কিন্তু সিঙ্গেল কটিলেডনের একটা সিড। তো এইখানে তোমাদের যেটা জানবার তার পার্টসগুলো কিন্তু আলাদা, এই ডায়াগ্রামটাও তার জন্য আলাদা হবে। আউটার কাভারিং হচ্ছে পেরিকার্প, দুটো যে কাভারিং তারা কিন্তু কানেক্টেড, তাদেরকে সেপারেট করা যায় না। লেয়ার্সগুলোর নাম হচ্ছে ফ্রুট কোট অ্যান্ড সিড কোট। ভিতরকার স্ট্রাকচারের নাম আগেকার মতনই কার্নেল। যদি ভাঙো তাহলে কি হবে, দুটো পার্টে ভাঙবে না, দুটো মানে মনে হবে এমব্রিও আর এন্ডোস্পার্মে ভাঙবে। স্মল প্ল্যান্ট কোনটা, এমব্রিওটা। নেম ডিফারেন্ট পার্টস অফ দ্য লিটল প্ল্যান্ট, এই যে সিঙ্গেল কটিলেডনের সিড তার যে ডিফারেন্ট, তার ভিতরে যে এমব্রিও তার আবার দুটো পার্টস, স্কুটেলাম আর অ্যাক্সিস। লিভ কটা থাকে ভিতরে, ওয়ান। কভারিং অফ রুট অফ দ্য স্যাপলিং তাকে বলা হয় কোলোরিজা, আর স্টেম হয় কোলোপটাইল। আগে ছিল যেটা র্যাডিক্যাল আর প্রিমিউল, এখানে তার নাম দেওয়া হয়েছে কোলোরিজা কোলোপটাইল। ফুড তাহলে কোথায় স্টোর থাকে, আগে তো কটিলেডনসে স্টোর থাকতো, এখানে যে ফুড আছে সেটা এন্ডোস্পার্মে স্টোর থাকে। হোয়াট ইজ প্রেজেন্ট বিটুইন দ্য প্ল্যান্ট অ্যান্ড ইটস স্টোর ফুড, এপিথিলিয়াম লেয়ার্স। ওকে, সো এই যে ডিফারেন্ট পার্টস অফ আ সিঙ্গেল কটিলেডনের সিড বা মোনো কটিলেডনের সিড পড়লে সেটা কিন্তু আমরা অবভিয়াসলি একটা পিকচারে দেখে নেব। এটা হচ্ছে মোনোকট সিড, এবং এখানে তোমরা যেটা যেটা আমরা পড়েছি বইতে সেই পার্টগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা তোমরা এঁকে রাখতে পারো ফর ইওর রেফারেন্স। স্কুটেলাম, কোলেপটাইল, প্লিমিউল, কোলোরিজা। নেক্সট উই আর মুভিং টু পেজ 209, পলিনেশন অ্যান্ড ইটস প্রবলেমস। পলিনেশন মানে কি, পলেন গ্রেনজের একটা ফুল থেকে অন্য ফুলে যাওয়া তাকেই বলা হয় পলিনেশন, বা একটা পার্ট থেকে অন্য পার্টে যাওয়াটা। কারা নিয়ে যায়, বাটারফ্লাই, ব্যাট, স্নেইল, অ্যান্ড, সানি বি, বার্ড, তোমাদের অলরেডি দেওয়া আছে কারা কারা পলেন স্প্রেড করতে হেল্প করে। দিজ অ্যানিমালস ক্যান ডু দ্য ফলোয়িং ওয়ার্কস, দে ট্রান্সফার পলেন ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু স্টিগমা অফ সেম ফ্লাওয়ার। একটাই ফুলের আমরা জানি স্টেমেন থেকে স্টিগমা অবধি যেতে হবে, তো সেই কাজটা করে দেয় এরা। বা একটা ফ্লাওয়ারের পলেন গ্রেনসকে তারা অন্য কোনো ফ্লাওয়ারের স্টিগমা অবধি পৌঁছে দেয়, বা সেটা একই গাছের মধ্যে হতে পারে। আবার বলছি, প্রথমটা হচ্ছে যে একটাই ফুল পলেন গ্রেনস তার স্টেমেন থেকে তার স্টিগমার কাছে গেল, বা একটাই গাছ, একটাই গাছে তো অনেক ফুল থাকে, একটা ফুলের পরাগরেণু অন্য একটা ফুলের স্টিগমা অবধি পৌঁছে গেল। আর একটা হতে পারে একটা গাছের পরাগরেণু অন্য কোনো গাছের ফুলের স্টিগমার কাছে পৌঁছে গেল। তো একই গাছের মধ্যে যখন এই আদান প্রদানটা হচ্ছে, যখন এই পলেন গ্রেনস ট্রাভেল করছে একটাই ফুলের ভিতরে বা একই গাছের অন্য একটা ফুলের কাছে, তাকে বলা হয় সেলফ পলিনেশন। আর যখন একটা গাছের পলেন গ্রেনস অন্য কোনো প্ল্যান্টের স্টিগমার কাছে পৌঁছচ্ছে তখন একে বলা হচ্ছে ক্রস পলিনেশন, ঠিক আছে? তো এক্সাম্পলসগুলো এখানে তোমাদের দেখতে হবে। সেলফ পলিনেটিং ফ্লাওয়ারের এক্সাম্পল হচ্ছে গ্রাউন্ডনাট ফ্লাওয়ার, ক্রস পলিনেটিং ফ্লাওয়ারের হচ্ছে পাম্পকিন ফ্লাওয়ার। আচ্ছা, প্রবলেম অফ পলিনেশন কি, প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড দেওয়া হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে টেম্পারেচার কমে যাচ্ছে, এই সব ঘটনার জন্য এগুলো পলিনেশনকে হ্যাম্পার করে। ইনসেকটিসাইড বেশি ইউজ করার জন্য ইনসেক্টসরা মারা যায়। তারপর ব্লুম পিরিয়ড ইজ চেঞ্জিং, অর্থাৎ ফুল ফোটার সিজনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। গাছ নষ্ট করে দেওয়ার জন্য এই যে পলিনেটিং যারা, যেমন ব্যাটস, এরা হচ্ছে পলিনেটিং ভেক্টরস। মনে রাখবে, পলিনেটিং ভেক্টরস মানে যারা পলিনেশনে হেল্প করে, তারা থাকার জায়গা পাচ্ছে না গাছ ভেঙে কেটে দেওয়ার জন্য, ঠিক আছে? তাই পলিনেশন রিডিউস হচ্ছে, তার মানে নতুন ফুল নতুন গাছ হওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। সো হেয়ার ইজ এ ফ্লাওয়ার, হেয়ার ইউ ক্যান সি দ্য সেলফ পলিনেশন। একটাই ফুলের পলেন গ্রেনস থেকে তারই স্টিগমার কাছে যাচ্ছে, এটা হচ্ছে সেলফ পলিনেশন। আরেকটা হয় একই গাছের দুটো ফুলের মধ্যে, ঠিক আছে? আর ক্রস পলিনেশনের ছবি এখানে দেখানো আছে, এখানে বিতে ক্রস পলিনেশনের যে দুটো ফুল দেখানো আছে তারা কিন্তু দুটি আলাদা গাছের ফুল, একটা গাছের ফুলের অ্যান্থার থেকে অন্য গাছের স্টিগমায় গিয়ে পলেন্সগুলো পড়ছে, তাই এটা ক্রস পলিনেশন। ক্রস পলিনেশন আর সেলফ পলিনেশনের মধ্যে ডিফারেন্সটা এখানে দেওয়া থাকলেও তোমরা নিজের খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? শুধু মনে রাখবে সেলফ পলিনেশন কিন্তু একই ফুলের দুটি পার্টে বা একই গাছের দুটি ফুলের মধ্যে হয়। তো আজকে এত দূরই, আমরা পলিনেশনটা লাস্ট পড়লাম। সিড এবং পলিনেশন পড়ার পর এখন আমাদের বেশ কিছু পার্ট বাকি আছে এই চ্যাপ্টারের।
আশা করা যায় সামনের দিন আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে হয়তো উঠতেও পারি। ঠিক আছে, এতদূর তোমরা মন দিয়ে পড়বে এবং সবাই খুব সাবধানে থাকবে।